জীবনের প্রায় 60 বছর বয়সে একজন বৃদ্ধ ছবি আঁকা শুরু করেন। তাও স্কেচ ছবি মিলিয়ে প্রায় 2500 থেকে 3000 ছবি এঁকে ফেললেন, এবং কিছু কিছু ছবি তাঁর সমসাময়িক যে শিল্পীরা ছিলেন তাদের থেকে সম্পূর্ণ আলাদা ভাবনা, আলাদা চিন্তায়। হ্যাঁ, এমন একজন লোকের নাম বলছি যাকে আমরা মননে এবং স্মরণে রাখি। কবি, সাহিত্যিক, গীতিকার, আরো অনেক অনেক তকমা দিয়ে তাকে আমরা জেনেছি, বরাবরই জেনে এসেছি, কিন্তু কতটা জানতে পেরেছি আমরা শিল্পী রবীন্দ্রনাথকে। রবি ঠাকুরের সেই সব ছবির কথা যদি বলি, তাহলে কোথাও কোথাও সেই ছবিগুলো তার অন্যান্য সৃষ্টি থেকেও অনেক বেশি করে উদ্ঘাটিত। সেই রবি ঠাকুরের গানে, চিন্তনে, মননে তাকে নিয়ে আমরা আজ থাকব। নমস্কার, সবাইকে জানাবো শুভ সকাল। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমার সকালের আজকের এই পরিবেশনায় আমাদের সাথে যিনি রয়েছেন শিল্পী, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যাকে আমরা বলি একদম আমাদের নিজের রাষ্ট্র মতো, বাংলাদেশ থেকে আগত শিল্পী শ্রীমতী রাবেয়া আক্তার। নমস্কার দিদি। নমস্কার, শুভ সকাল। এবং খুব ভালো লাগছে তোমাকে পেয়ে, কেন অনুষ্ঠান করেছি আমরা আগেও, আজ রবি ঠাকুরের গানের মাধ্যমে আমরা থাকবো, কথাই থাকবো। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, ভ্যানগার্ড নিউজ ভ্যানগার্ড চ্যানেলে আবারও আমি গান করছি, আমি অনেকবার এর আগেও করেছি, আর সবচেয়ে বড় কথা তুমি আছো উপস্থাপনায়, আর আমার সাথে সঙ্গতে আছেন নারান্দা, অলোকেশ দা, এটা আমার বিরাট একটা প্রাপ্তি, তো খুব ভালো লাগছে একদম। দিদি কিন্তু আমার কাজটা অনেকটাই কমিয়ে দিয়েছে, কিন্তু আমি কিন্তু করবই, কারণ আমাদের এই পাশে যারা রয়েছেন তাদেরকে বারবার পরিচিত করতে ঠিক না, মানে বেশ ভালো লাগে আর কি বলতে, যে এই পাশে যারা রয়েছেন আমাদের একদম আধার বলা যেতে পারে, আখর। শ্রী নারায়ণ বিশ্বাস তবলায় রয়েছেন, সুপ্রভাত দাদা, এবং রয়েছেন শ্রী অলোকেশ চক্রবর্তী। নমস্কার সুপ্রভাত দাদা। আমরা শুরু করি অনুষ্ঠান কি গান দিয়ে? অবশ্যই রবি ঠাকুর, কিন্তু রবীন্দ্রনাথের গানই শোনাবো আজকে। বিশেষ করে আমাকে সবাই জানে আমি রবীন্দ্রসঙ্গীত করি, একদম, তো আমি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করব। ঠিক, শুরু করছি, আরো থাকবে প্রেম পর্যায়ে এবং বর্ষা পর্যায়ে, যেহেতু এই একদম 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 চেষ্টা করছি। পারবো তোমার চরণ ছুঁতে,
তাকে বলা যায় এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণের একটি গান এই গানখানি। এবং রবি ঠাকুরের প্রতিটি গানে ঈশ্বরের প্রতি যে সমর্পণটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে প্রতিভাত হয়েছে, ভাবে নানান রঙে, নানান সময়ের প্রত্যেকটা গানের মধ্যে ছবি ফুটিয়ে তোলা যায়, মানে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ। আমরা শিল্পীরা জানি না কতটুকু সেটা ফুটিয়ে তুলতে পারি, চেষ্টা করি যখন কারোর ভালো লেগে থাকে সেইটা, তখনই মনে হয় রবীন্দ্রনাথের কিছুটা মানে চর্চা করার মধ্যে আছি আর কি। সেটাই ভীষণ সুন্দর, কারণ আমার মনে হয় গানের যে সৌন্দর্য প্রকাশ, যিনি গাইছেন গানটা তার গায়কীতে অনেকটাই নির্ভর করে। এটা ঠিকই বলেছেন, গায়কিতে আর রবীন্দ্রনাথ তার গানে সবকিছুই ঢেলে দিয়েছেন, একদম একদম, সেটা নিতে পারাটাই বড় কথা, চেষ্টা করতে হবে নিতে পারাটা, সহজ করেই দিয়ে গেছে। একদম একদম, যাব পরের গানে যাব আমরা। আমি এবারও পূজা পর্যায়ের একটি খুব পছন্দের গান, সবারই পছন্দের গান, আমি চেষ্টা করব, আমি জানি না কতটুকু। ভীষণ শান্ত এবং স্নিগ্ধতার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শুরু, পরপর শুনবো গান। তোমার পূজার
এবং ভক্তির অহংকার, এই দুটো জিনিসের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমরা যে ভক্তি আমাদের ঈশ্বরের প্রতি রয়েছে, যাকেই আমরা মানি, সে ঈশ্বরের প্রতি ভক্তিটা আমাদের যদি মনোগ্রাহী না হয় বা মন থেকে না আসে, শুধুমাত্র অহংকার থাকে যে আমি বিরাট একজন সাধক, সেটা একদম অন্য কথা। এই কথা এই গানের মাধ্যমে বোধ হয় সেই কথাটি রবি ঠাকুর বারবার বলেছেন যে তাকে পুজো দেওয়ার ছলে আমরা তাকেই ভুলে যাই, যার কথা বা যার আদর্শ আমাদের মানাটা উচিত। মানুষ থেকে বেশি অন্যদিকে আড়ম্বরে আমাদের মনটা চলে যায়। যাই হোক, আমরা সেদিকে আড়ম্বরে যাব না, আমরা আবার আমাদের গানে ফিরে আসব। রবি ঠাকুরের গানে রয়েছে, সেটা নিজের মধ্যেই একটা উৎসব। একদম আপনি সুন্দর করে বলছেন, গানকে আরো কথার মধ্যে ফুটিয়ে তুলছেন। আর অনুষ্ঠানের নামকরণ কথায় গানে জমজমাট সকাল, আপনার কথাটাই সেটাই মানে প্রতিফলিত হচ্ছে। তো আমি চেষ্টা করছি, সকালবেলা একটু গলাটা ফেভার করছে না, জার্নিতে ছিলাম সেই না, তারপরেও আমরা বেশ আমরা ভীষণ শ্রোতা বন্ধুরা, আমি এবারও রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান করছি, একটু বাউল সুরের প্রভাবিত।
যতবারই হচ্ছে আর কি। যদিও একদম প্রথম গান থেকে যদি শুরু করি, আমার ভীষণ পছন্দের গান অবশ্যই প্রতিটি, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, কারণ অনেকটাই গুড হয়ে গেছি আর কি প্রতিটা গানের মধ্যে। এত আমি, দিদি বলছিলেন যে জার্নির সুবাদে তার গলাটা একটু বোধ হয় ডিস্টার্ব করছে আর কি, কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি। ভীষণ ভালো। এবং আমি মনে করি দিদি, যে যে কোনো অনুষ্ঠান পরিবেশনার ক্ষেত্রে যিনি শিল্পী রয়েছেন তার যখন সম্পূর্ণ মনন থাকে, হ্যাঁ অনেক সময় আমাদের শরীর আমাদের সাথ দেয় না, সেটাও একটা কথা, কিন্তু তারপরেও আপনাদের মতো শিল্পীদের যখনই পাই তখনই আমাদের ভীষণ একটা মানে ভালো লাগা, একটা আশা, একটা মানে বেঁধে যায় আর কি আগে থেকে, যে কিছু ভালো পরিবেশনা আজকে উপভোগ করব আমরা। আমি চেষ্টা করছি, হ্যাঁ গলা একটু সমস্যা হচ্ছেই যেহেতু জার্নি করেছি, এটা বলেছি শুরুতে। আর আমার যেটা বলতে ইচ্ছা করছে এই মুহূর্তে, যে আমি তোমাকে জানি নৃত্যশিল্পী হিসাবে, আমরা একই মঞ্চে আমি গিয়েছি, তুমি নৃত্য করেছ, তুমি সুন্দর করে যে উপস্থাপনা করো, আমি এটা বাংলাদেশে বসেই দেখেছি, তোমাদের পেজ ফলো আমি করি। আবার আজকে এত সুন্দর সরাসরি কথা বলছো, আমি গাইছি, আমার ভালো লাগছে। আর সাথে তো নারায়ণদা এই কথাটা, হ্যাঁ একদম একদম, বিষয়টা গানটাকে আসলে আমার আমার চেয়ে ওনাদের এখানে কর্মটাই বেশি ভালো করে এবং দেওয়ার। আমি, আমার দর্শকরা জানেন অনেকটাই, যে অনেকে মনে হতে পারে কিন্তু এই কিন্তু তালমিলটা যেটা দেখছেন আপনারা, এটা কিন্তু একদম সরাসরি, একদম মানে প্রাক কথন বা এগুলো কিছুই হয়নি আর কি। এত সবসময় ভালো লাগে, ভীষণ ভরসার জায়গা। এরা যাব পরের গানে আমরা, আমি এরপরে প্রেম পর্যায়ের গান গানে যাব, কিছু প্রেম পর্যায়ের গান শোনাবো সময়ের সাথে যেটা পারা যায়, আর শেষে থাকবে আমার বর্ষা পর্যায়। তবে এই প্রেম পর্যায়ের গান যেটি করব, এটি পুরো গান জুড়েই বর্ষাটাকেই তুলে ধরা হয়েছে, একদম সুন্দর আমার পছন্দের গান, চেষ্টা করছি। আমার নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো যখন সবাই মগ্ন ঘুমের ঘোরে,
গানে গানে অনেকটা এগিয়ে এসেছি আমরা। ছোট্ট একটা বিরতিতে যাব, কোথাও যাবেন না জানি, তারপরে আমার কর্তব্য বলে রাখা, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, চটজলদি চলে আসছি আবারও এই পরিবেশনা নিয়ে। বিরতির পর সকলকে জানাবো আবার অনেক অনেক স্বাগত কথায় সুরে জমজমার সকালের আজকের এই আসরে। আমরা রয়েছি রাবিয়াদের সাথে এবং গানে গানে মেতে উঠেছি রবি ঠাকুরের বিভিন্ন ধরনের গান, এবং সব থেকে সুন্দর কথা হচ্ছে পূজা পর্যায়ের গান, প্রেমের গান, এবং আমাদের এখনকার যে আবহাওয়া তাকে নিয়ে বর্ষার গান। আপাতত কোথায় থাকবো আমরা? আমি এবার নাট্যগীতির একটি গান করছি, এটা বলা যায় প্রেম পর্যায়েরই, খুব কমন একটি গান, পছন্দের। আমি বুঝে গেছি নাট্যগীতি বললে যখন। হ্যাঁ, তোমরা তো বুঝবে, তোমরা না বুঝলে আমরা কিভাবে এখানে মানে এভাবে ভালো লাগে আর কি, ভীষণ ভীষণ ভালো লাগার একটি গান হোক। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে তোমরা জীবন। তবে
রবি ঠাকুরের বিভিন্ন ধারার, বিভিন্ন ধরনের গানের মধ্যে ভগ্ন হৃদয় এমন একটি বলবো সংকলন, যেখানে বিভিন্ন মাত্রায় ব্যথিত প্রাণের গান রোপণ করা হয়েছে। তাছাড়াও কিন্তু, হ্যাঁ একটু হেসে হেসে বললাম কেন, কারণ ব্যথিত প্রাণটাকে সেভাবে প্রকাশ করাটা বোধহয় আমরা রবি ঠাকুর থেকেই প্রথম জেনেছি, কারণ সেই 1880 সনে গানখানি লেখা হয়েছিল এবং তখন থেকে চলে আসছে এই গানের মাধ্যমে সকলের যাতনা, ব্যথা, বেদনা সব কিছু প্রকাশ করা। তো সুতরাং বলা যেতে পারে রবি ঠাকুরের ভগ্ন হৃদয়ের এই যে চ্যাপ্টারটা বা এই সংকলনটা থেকে আমরা অনেকখানি কিন্তু আমাদের নিজের ব্যথাটাকে প্রশমিত করতে পারি তার গানের মাধ্যমে। হ্যাঁ ঠিকই, এটা ঠিক একদম, মানে অনেক কিছু এটার মাধ্যমে, অনেকের সাথে গানের মাধ্যমে, সুরের মাধ্যমে ভিতরটাকে শেয়ার করা যায়, একদম একদম অনুভূতিটাকে প্রকাশ করা যায়। সত্যি আমরা গানে গানে রয়েছি এবং যেটা বলছিলাম আপনাদেরকে যে প্রেম পুজোর সাথে সাথে আমাদের বর্ষা ঋতু, তাকে নিয়েও আমরা একটু মেতে উঠবো। বর্ষাতে আসবো আমি, এবারও যে পর্যায়ে প্রেমে প্রেমে থাকবো, ঠিক আছে। তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়, তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়, তুমি জানে জানো তুমি যারে জানো সে যে এসো দুঃখ জানো শিখা, দাও ভালে অগ্নি মইটিকা, মরণ আসুক চুপে পরম প্রকাশ রূপে, সব রহক লয় ঘুচুক সব
বোধ হয় সেই পর্যন্ত ভালোবাসার গভীরতা থাকলেই এই কথাগুলো আসে। এবং আমি বলি যে এত সুরের মাধুর্য ছিল, মানে ছন্দের মাধুর্য গানটাতে। রবি ঠাকুরের কথায় যদি বলতে যাই, যদি আমরা রবি ঠাকুরের গানই শুধু শুনতে পাই, তাহলে আমার মনে হয় একটি জীবন এভাবেই কেটে যেতে পারে, তাই না নারদা? একদম, হ্যাঁ, ভীষণ, মানে আর এত, মানে বিশ্লেষণ করার কোনো জায়গা নেই, মানে এতটাই সৌন্দর্য প্রতিটি গানের, এবং প্রতিটি গানে স্বকীয়তা নিয়ে একদম সভাস্বর আর কি, এত সুন্দর। আমি যাব পরের গানে। হ্যাঁ, এবার বর্ষা পর্যায়ে থাকছি, যদিও গত সপ্তাহটা প্রচুর বৃষ্টি হলো গতকাল পর্যন্ত, যদি আজকে বৃষ্টি নেই, তবুও আমি বর্ষার গান গাবো। তাহলে রবীন্দ্রনাথের গান, বর্ষাকালের গান আমার খুব পছন্দ, একদম, আমি মনে করি অনেক শ্রোতারই পছন্দ। অনেক অনেক, এবং আমাদের ভীষণ ভাবে ভালো লাগার, কেন আষাঢ় শ্রাবণ মানে তো বর্ষা, সেটা বৃষ্টি হোক না হোক আমরা জোর করে হলেও কিন্তু বৃষ্টি আনবো, এরকম একটা ভাব। যদিও আমাদের গত কয়েকদিন ধরে ভীষণ ভাবে এখানে আমরা বর্ষাস্নাত ছিলাম এবং আগামীতেও থাকবো, সেটা বলা যাচ্ছে না। জানি না আজকে এখন দিদির সাথে এখানে গানের অনুষ্ঠান করি কি বাইরে স্টুডিওতে গিয়ে দেখবো, বাইরে থেকে বৃষ্টি এসে গেছে। হোক হোক হোক, আমি শুরু করছি বর্ষা গান। একদম, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর। গানটি শুনে আমার হঠাৎ করে মনে পড়ে গেলাম, জানি না কেন, যদিও আবার রবি ঠাকুরের ছিলাম, কিন্তু সেই ছোট ছোটবেলায়, মানে কিন্তু অনেক ছোটবেলা কিন্তু বলছি, মানে অনেক ছোটবেলায় শুনতাম, মা বাবারা শুনতো, মানে তারা রেডিওতে একটা আধুনিক গানের একটা অনুষ্ঠান শুনতেন। হ্যাঁ, আমি জানি না এই ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে গানটা শুনলি আমার, জানি কেন ওই ওই গানটার কথা মনে পড়ে, মানে রবি ঠাকুরের গানের মধ্যেই বোধ হয় এত বিভিন্নতা রয়েছে যে আধুনিকতার ছোঁয়া তো একদম সম্পূর্ণই রয়েছে, তো আছেই, একদম একদম চির আধুনিক, চির যৌবন
চির নতুন চির নবীন সবটাই তার সাথে যায়, তাই না? এবং এই গানটি শুনলে আমি জানি না কেন দিদি আমার বেশ একটা আধুনিকতার ছোঁয়া চলে আসে আর কি। গানটা সুরটাই বোধ হয় এই ধরনের। হ্যাঁ, এই গানের প্রত্যেক মনে হয় যে অনেক মানুষের অনেক স্মৃতি আছে। হ্যাঁ হ্যাঁ দেখা গেল কেউ গাইতে বলেছে, খালি গলায় গেয়ে ফেললাম, ওই মুহূর্তে খুব বৃষ্টি পড়ছে, তাতে হয়ে গেল যে এই তো এই গানটার সাথে সাথে বৃষ্টি এলো। একদম একদম, তো আজকে মনে হচ্ছিল যে নারায়ণদার বাজানোর জন্য বৃষ্টি অবশ্যই চলে আসবে, হ্যাঁ, এবং আসতেই এবং হবে। আসতেই হবে। এবং ওই যে হয় না যে কি জানি টিনের চালে যে বৃষ্টির শব্দটা, সেটার যে একটা আমেজ সেটা কিন্তু আমরা বসে এখন পেয়েছি, এবং সেটার কিন্তু কারিগর এই দুজন অবশ্যই। অনেক অনেক সুন্দর, শুধু নয় রবি ঠাকুরের গানের মাধ্যমে আমরা বারবার করে নিজেকে নতুন করে পাই আর কি, নতুন করে তার গানে তাকেই আবার নতুন করে খুঁজে পাই আমরা যাব। এবারও বর্ষার গান, প্রতি বছরই বর্ষা নতুন ভাবে আমাদের জীবন আসে, হুম হুম মেঘগুলো নতুন হয়ে আসে প্রতিদিন। একদম, তো রবীন্দ্রনাথ সেই মেঘের সুর টা আমাদেরকে দিয়েছে, সেই গানটি আমি শোনাবো। আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে, আমার ভাবনা যত উত্তল হলো আকার। বর্ষা এবং রবি ঠাকুরের সম্পূর্ণতা নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান শুরু করেছিলাম ছবি আঁকা নিয়ে। শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কতটাই বা চিনতে পেরেছি, জানতে পেরেছি, আমরা অনেকটাই নগণ্য তাঁর কাছে, এবং তার সৃষ্টিকে নিয়ে আমাদের যে এই যাতায়াত আমাদের মননে স্মৃতিতে চরণে এবং জ্ঞানে, তাকে নিয়ে আমাদের চলাটা এবং তাকে পাই বারবারে, এই কথাটা একেবারে সত্য যে আমরা যখন রবীন্দ্রনাথের চর্চায় এসেছি তখন হয়তো না বুঝেই এটা করেছি, এটা পাশে চলার মতো করে নিয়েছি। কিন্তু যখন আমরা আর একটু বড় হই, বোধগম্যতা আসে, তখন সে মনে হয় রবীন্দ্রনাথের জ্ঞান চিন্তা ভাবনার যে একটা ভিত্তি, সেটা একজন রবীন্দ্র চর্চার মানুষের মাঝে ভালো করেই গেড়ে বসে। একদম, তো এটাও বলার অপেক্ষা রাখে না, আমি সেভাবে বলতে পারি না, আমি আমি হচ্ছি
গানের মানুষ, গান গাই। না যথেষ্টই ভালো তবে বলো। এটা বিশ্বাস করি যে রবীন্দ্রনাথের কিছু, উনি তো গ্রেট ফিলোসফার, একদম ওনার কিছু ফিলোসফি, যারা রবীন্দ্র চর্চা করে, সে কণ্ঠসঙ্গীত শিল্পী হোক বা যারা আমাদের সাথে সঙ্গত করেন তারাই হোক, বা যারা উপস্থাপন করেন বা যে কোনো যে ধরনের, কোনো ধরনের, হ্যাঁ সবার মাঝে এটা খুব ভালোভাবেই প্রভাব ফেলে একদম এবং সেই প্রভাবটা মানুষের উপকারেই আসে। সেই রবীন্দ্রনাথের চর্চার যে প্রভাব, সেটা প্রত্যেক মানুষের জীবনে চলার পথে ভালো উপকারে আসে। একদম। আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব, কারণ আমাদের অনুষ্ঠানের সময়সীমা শেষ। আমরা যাব, অনেক অনেক ধন্যবাদ জানাবো দিদিকে, তার এই ব্যস্ততম সময় থেকে আমাদের নিউজ ভ্যানগার্ডকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবো। সাথে ধন্যবাদ জানাবো নারুদাকে এবং অলকেশদাকে। একদম একদম, আসলে আজকের এই আবহটা একটু অন্য ধরনের ছিল, আমরা কথাই গান এইভাবেই গেছি একদম। দেখুন প্রতিটা গান হয়েছে ঠিকই, কিন্তু যে গানটার সাথে হঠাৎ করে যে কথাগুলো মনে এসেছে সেগুলি কিন্তু আমরা বলেছি। হ্যাঁ, ভালো লেগেছে সবার কথা, আর গান করতে পেরেছি, কতটুকু ভালো লেগেছে শ্রোতাদের বুঝতে পারছি না, তবে আমি ভ্যানগার্ডের কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাই, আজকে গাইলাম, আর আপনারা সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ, আর সকল শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন দিদি, আবারও আমন্ত্রণ রইল নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে, বারবারের জন্য আপনাকে পাই। এবারে আপনাদেরকে জানাবো অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের কিন্তু অনুষ্ঠান শুরু, সপ্তাহের প্রথম দিনটা আজকে সোমবার, আজকের দিনটা শুরু করলাম আমরা রবি ঠাকুরকে নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান নিয়ে। আপনারা সারা সপ্তাহ ব্যাপী আপনাদের মননে এবং চিন্তনে যেন সেই ভালো লাগার ছোঁয়াটা থেকে যায়, এবং সাথে সাথে সবথেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন শারীরিকভাবে এবং মানসিকভাবে, দুটো সুস্থ থাকলেই জীবন সুস্থ। ভালো থাকবেন, নমস্কার।